রবিবার দিন যদি আপনার জন্ম হয়ে থাকে অথবা সন্তানের জন্ম যদি রবিবার দিন করাতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। বন্ধুরা, একজন মানুষের জন্মকুণ্ডলী থেকে তার সম্পর্কে প্রায় সকল তথ্যই পাওয়া যায়। মানুষের স্বভাব, চরিত্র ও ভাগ্যের ক্ষেত্রে জন্মবারও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জন্মবার থেকেই একজন মানুষ সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। আজকের ভিডিও থেকে আমরা জানব রবিবার দিন জন্ম নেওয়া মানুষের স্বভাব, চরিত্র ও ভাগ্য কেমন হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি আপনার জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নিঃশুল্ক, সময় করে আপনাদের জন্মকুণ্ডলী সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। চলুন বন্ধুরা এবার মূল অংশে প্রবেশ করি। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকের আমাদের আলোচনার বিষয় রবিবার দিন জন্ম নেওয়া ব্যক্তির স্বভাব, চরিত্র ও ভাগ্য কেমন হয়ে থাকে। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের বলি যে রবিবার দিন যেহেতু সপ্তাহের প্রথম দিন হিসেবে গণ্য করা হয়, তাই রবিবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের সব বিষয়েই প্রথম হওয়ার মানসিকতা থাকে। তাই এদের মধ্যে সাহস, শক্তি, এনার্জি, আত্মবিশ্বাস, মনোবল দেখা যায় চোখে পড়ার মতো। রবিবার দিনটি যেহেতু সূর্যনারায়ণের দিন হিসেবে বিবেচিত হয়, তাই রবিবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের ওপর সূর্যের প্রভাব সবথেকে বেশি থাকে। বিশেষ করে রবিবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তির জন্মকুণ্ডলীতে সূর্যের অবস্থান যদি শুভ থাকে তার ব্যক্তিত্ব ও সাফল্য হবে আকাশ ছোঁয়া। সূর্যের অপরিসীম তেজ, সাহস, মনোবল এবং এনার্জি তার মধ্যে দেখা দেবে। রবিবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের মধ্যে মহানুভবতা, আভিজাত্যের সাথে সাথে দেখা যায় সৃষ্টিধর্মী শক্তি। ফলে আপনার মধ্যে রয়েছে অপরকে চালিত করার বা আকর্ষণ করার বিশেষ ক্ষমতা। এরা লিডার হতে সবথেকে বেশি পছন্দ করে। কারো আন্ডারে কাজ করতে এদের খুব একটা পছন্দ হয় না। এরা হয় স্বতন্ত্র এবং স্বাধীন চেতা মানুষ। সাধারণত এরা কোনো প্রকার অশান্তি, অন্যায়, বিশৃঙ্খলা, অবিচার, নেশা, মদ্যপান, অসৎপথে উপার্জন এগুলি পছন্দ করেন না। এদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই মূল মন্ত্র হয় যান যায় যাক, তবে মান যেন কখনো না যায়। তাই এদের মধ্যে আত্মসম্মান বোধ প্রবলভাবে দেখা যায়। এদের নিজেদের বিচার বুদ্ধির ওপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে। ক্ষেত্র বিশেষে ভুল পথে অগ্রসর হয়ে এদের অনেক সময় পস্তাতে হয়। সবসময় সঠিক পথ যে এরা খুঁজে পায় তাও নয়। কখনো কখনো অধিক আবেগপ্রবণ ও জেদের বশবর্তী হয়ে দুর্গম পথ বা কাজে অগ্রসর হয়ে ট্র্যাজেডির যন্ত্রণা ভোগ করে থাকেন এরা। বাস্তব প্রেক্ষাপট বিবেচনা করে অবশ্যই এদের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। রবিবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত ভাগ্যশালী এবং দীর্ঘ আয়ুর অধিকারী হন। এরা খুব বুদ্ধিমান হন, তবে কম কথা বলা পছন্দ করেন। সুবক্তা হিসেবে অবশ্য এরা খ্যাতি অর্জন করেন। এরা খুব দৃঢ়চেতা এবং ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন। এরা রূপে ও গুণে সুন্দর হন, তবে এরা যথেষ্ট সংবেদনশীল মানুষ হন। তাই কোনো ব্যাপার খারাপ লাগলে দীর্ঘদিন ধরে এরা ভাবতে থাকেন। এদের মধ্যে আধ্যাত্মিকতা ভীষণভাবে লক্ষ্য করা যায়। পূজাপাঠেও এরা খুব বিশ্বাসী হন। এরা
কাছের মানুষজনকে খুব ভালোবাসেন ও বিশ্বাস করেন। তবে যদি কেউ এদের সঙ্গে খারাপ আচরণ করে, অনেক দিন পর্যন্ত সেটা এরা মনে রাখে। এরা যত তাড়াতাড়ি রেগে যান ঠিক তত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যান। রবিবার দিন জন্মানো ব্যক্তিরা সাধারণত ভাগ্যশালী হন, অর্থের খুব একটা অভাব এদের হয় না বললেই চলে। এরা নিজের রুচি মতো কাজ করতে পছন্দ করেন এবং নিজের রোজগারের পয়সায় উন্নতি করতে এরা বেশি বিশ্বাসী। নিজের কাজ নিজে করা ও দ্রুত কাজ করার প্রবণতা বেশি থাকে, তবে খুব দ্রুত কাজ করতে গিয়ে মাঝে মধ্যে এদের কাজের পণ্ডশ্রমও করে ফেলেন। কারো অধীনস্থ কাজ করা এদের মতের বিরোধী। যত ভালো কাজই হোক না কেন, কারো অধীনে কাজ করতে এরা খুব একটা পছন্দ করেন না। এরা স্বতন্ত্র হিসেবে কাজ করতে বেশি স্বচ্ছন্দ্য বোধ করেন। নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এরা যাবতীয় চেষ্টা করেন। বিজ্ঞান, টেকনিক্যাল, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ক্রিয়েটিভ কোনো কিছুতে এদের দারুণ আগ্রহ থাকে। এই সমস্ত কাজের সঙ্গে এরা যদি যুক্ত থাকতে পারেন তাহলে জীবনে বিরাট সাফল্য লাভ করে থাকেন। এর পাশাপাশি রাজনীতি, খেলাধুলা বা অভিনয়ের ক্ষেত্রেও এদের যথেষ্ট সাফল্য লক্ষ্য করা যায়। রবিবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের প্রেম ও বৈবাহিক জীবন মোটামুটি সুখেরই বলা যায়। তবে নিজেরা যেহেতু সর্বদা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতে চান, সেই কারণে এদের বন্ধু সংখ্যা কম হয় এবং এরা সর্বদা নিজের সঙ্গী বা সঙ্গিনীকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করে। ফলে অনেক সময় এই বিষয়টি না হলে সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। ফলে প্রেম ও বৈবাহিক সম্পর্কের বিষয়ে অনেক সময় ইনসিকিউর এরা ফিল করে থাকে। এরা যদিও প্রেম অপেক্ষা বৈবাহিক বন্ধনকে পবিত্র বন্ধন হিসেবে মনে করে, তাই প্রেমের থেকে বিবাহিত জীবনে এদের সাফল্য বেশি দেখা যায়। বৈবাহিক বন্ধনকে সম্পূর্ণ অটুট রাখতে এরা পূর্ণ চেষ্টা করে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে সফল হন। রবিবার দিন জন্মানো জাতক জাতিকাদের রোগ ভোগ কম হলেও বয়সের সঙ্গে সঙ্গে এদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও উচ্চ রক্তচাপ, চোখের সমস্যায় এরা বারেবারেই ভুগে থাকেন, তাই এই সকল বিষয়ে এদের অবশ্যই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রবিবার দিন যেহেতু ভগবান সূর্যনারায়ণের দিন হিসেবে গণ্য করা হয়, তাই রবিবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকারা যদি প্রত্যেক দিন সূর্যদেবের উদ্দেশ্যে স্নানের পর জল ও অর্ঘ্য অর্পণ করে থাকেন তাহলে এরা জীবনের সমস্ত বাধা অতিক্রম করতে সফল হন। এর পাশাপাশি রবিবার দিন যদি এরা ব্রত উপোস রেখে থাকেন অথবা নিরামিষ আহার গ্রহণ করেন এবং রবিবার দিন দুস্থ মানুষদের উদ্দেশ্যে দান ধ্যান করে থাকেন, এতেও এদের কল্যাণ হয়। রবিবার দিন জন্মগ্রহণকারীরা সাধারণত 28 বছর বয়সের মধ্যেই বিবাহের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে থাকেন। জীবনসাথী এবং শ্বশুরবাড়ির তরফ থেকে এরা সহযোগিতা পান এবং এদের সন্তান ভাগ্য নেহাত মন্দ নয়। সাধারণত 2 থেকে 5 সংখ্যার মধ্যে সন্তান হয়ে থাকে। রবিবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের শুভবার হল রবিবার, সোমবার এবং বৃহস্পতিবার। শুভ সংখ্যা হল 1 এবং 3। শুভ রং হল হলুদ, সোনালি, সাদা এবং লাল। এগুলি এরা জীবনে যত প্রয়োগ করতে পারবে ততই এদের জীবনের পক্ষে উত্তম হবে। সর্বোপরি বলা যায় যে রবিবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিঃসন্দেহে বহুমুখী প্রতিভার অধিকারী, অত্যন্ত বুদ্ধিসম্পন্ন এবং দৃঢ় প্রতিজ্ঞ চরিত্রে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।
সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, ঈশ্বর আপনার মঙ্গল করুক।